আজ আমার জীবনে বড় দুর্ভাগ্য, তাই আমি নির্মাণ করেছি লোহার বাসনের সাতালি পর্বতে। কিন্তু পিতা, জানিনা প্রভু শঙ্কর আমার ভাগ্য বলে কি লিখেছে, কি লেখা আছে। আজ আমি তোমাদের আমার চম্পকের রাজ প্রাসাদে রাখতে পারিনি, তাই প্রভু শঙ্করের কাছে আমার করজোড়ে প্রার্থনা, তোমরা মনের আনন্দে থাকো আমার এই সাতালি পর্বতে লোহার বাসর ঘরে। আমাদের এই বাসর সজ্জা আমি করিব, গীত তুমি শুনিবি, আর তুমি করিবে গীত আমি শুনিব। প্রিয়া স্বামী, তাই তোমার তো পিতা বলে গেছি, আমি কেন লোহ বাসর ঘরে যেন না যাই নিদ্রায়। এসো স্বামী, আজ আমি করিব কি আর তুমি শুনিবে। আজকে শুধু এই শুভ দিন আমরা কি বলবো জানো, শুনতে চাও তাহলে শোনো স্বামী শোনো। আর আজকে রামা ভোরে ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে পোহো নাচে গানে বাসর ঘরে
বলদিব রাতে হ্যাঁ স্বামী তাই তোমারই কণ্ঠের গীত শুনি আমি যে বড় বন্ধু রে তাই বুঝি হ্যাপিয়া বলো দেখি বলি জানো বলো ও গো স্বামী এবারে প্রিয় দা জানো বলো এই মিলনে দিবে Thank you.
অবসানের পাশে খেলতে গিয়ে আমি যে হেরে গেছি প্রিয়া। আমি এজন্য বলেছিলাম তোর সঙ্গে পাশে খেলবো না। বেহুলা, তোমার কাছে পাশা খেলা হেরে গেছি তাতে আমার কোনো দুঃখ নেই। স্বামী গো, কিন্তু তোমার সাথে খেলে পাশা খোদাই মরে যায় জঠুর জুলিয়া। তুমি আমাকে কিছু খেতে দাও। না, দেখো না, মল্লি মরে লোভবাসের ঘরে কেমন খেতে দেবো তোমাকে। তাই বলছি তুমি যদি পারো শুধু একটু আমাকে বলে দাও, দেখি তোমাকে খেতে দিতে পারি কিনা। স্বামী বেহুলা, ওই তাকি দেখো বেহুলা, ফঙ্গুল হার গেছে চাল ডাল, আর হচ্ছে তিনি সেদিন আর কেল ওই সেদিন আর কেল যায় চাল ধৌত করি প্রদীপের শিখে। তো তোমার রচন করি রধন করে দিতে পারবে না প্রিয়া। কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, আমি রন্ধন করে তোমাকে দেখে খেতে দেবো। বেশ প্রিয়া, এই মুহূর্তে আমি কৃষকদের জন্য বিশ্রাম নিই। এসো স্বামী। দিদি, বলো দিদি কি হয়েছে? বেশ মা, আমি এখনই চললাম, এখনই চললাম মা সেই লক্ষিন্দরকে দংশন করতে। এই তো দেখতে দেখতে আমি বাসরের সম্মুখে এসে গেলাম, কিন্তু আমি কোন পথ দিয়ে প্রবেশ করব? বাসরের বাড়ি যেন কিছু আওয়াজ শোনা যায়। না না, আমি এই মুহূর্তে বাসরের দুয়ার খুলে দেখবো, বাইরে কে কথা বলছে। একই একই দাদা, তুমি এসো দাদা, এসো দাদা এসো। কাল জল মাটিতে আছে কাঁচা দুটো কলা, সত্যি করো প্রাণ। আমি যদি হয়ে থাকি মনে সাতাশি, তোমার গলায় দিব সময় সারাশি, বন্দি হয়ে থাকো বাসর মাটি।
স্মরণ করেছো? এই জন্য স্মরণ করেছি। বলো মা, লোহবাসর মায়ের জায়গা আছে মেহুল লক্ষিন্দর। মা, লক্ষিন্দরকে দর্শন করে পূজার পূজা করো, এই বিশ্ব মা ছাড়ো। মা, কেন এমন অন্যায় দেশ আমাকে করছো মা? আমি কিছুতেই পারবো না মা, সেই সর্বনে লক্ষিণকে দর্শন করতে। মা, মা গো, তোমার তো আরো অন্যায় নন্যায় গেছে মা, তুমি তাদের দিকে পাঠিয়ে দাও না মা। মা, তিন পাহাড়ে তিন তিন নাগনকে পাঠিয়েছি, এক এক করে ওরা সবাইকে বন্দি করেছে। তাই মা হয়ে তোমাকে আদেশ করছি, কালে নিতে যাও। মা গো, আমি যে ডুকরি নাগের মা, বাবা আমি কেমন সর্বনন্দিনকে দংশন করবো মা? আমি কিছু তাই পারবো না মা, সেই সর্বনন্দিনকে দংশন করতে। মা, আমি এখান থেকে ফিরেই যাচ্ছি মা। Yeah.
दर्शन करते दर्शन करते क्या जान लोक तुम बदल खाली देखे ना दर्शन करब ना रे लोक तक दर्शन करब ना तर दर्शन कर बाहर पूजार प्रचार करब विश्व मजारे लगे तु जान क्षति करा लगे तु जान क्षति करा पिता
Thank you.
খাবার কিছু তো দোকান থেকে এসেছি তোমার স্বাধীন বাসের ঘর আজ হয়ে গেছে না শূন্য।